আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাংকিং সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই সেলফিন অ্যাপ থেকে বাংলাদেশের অন্য 61টি ব্যাংকের যে কোনো শাখার অ্যাকাউন্টে EFT তথা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করবেন। তো দর্শক, আর দেরি নয়, চলুন দেখি কিভাবে আপনারা ব্যাংকে না গিয়ে ঘরে বসে EFT করবেন। তো প্রথমেই আপনি আপনার সেলফিনে লগ ইন হন। দেখুন, আমি লগ ইন হচ্ছি। তো দর্শক, এক্ষেত্রে আপনার সেলফিন অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি খুব সহজেই ইসলামী ব্যাংকের অ্যাপ্রুভ করা, সেলফিনে অ্যাপ্রুভ করা যে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা থেকে আপনি অ্যাড মানি করে নিতে পারেন। তো অ্যাড মানি করা দেখার প্রক্রিয়াটি আপনি আমার ভিডিও চ্যানেল থেকে দেখে প্রক্রিয়াটি শিখে নিতে পারেন। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার যে অপশন, সেখানে ক্লিক করতে হবে। দেখেন, আমি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। বাম সাইডে নিচের দিকে যে সেন্ড টু আদার ব্যাংক, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ইস্যু EFT লেখা আছে। ইস্যু EFTর নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, সেই অপশনে কাজ করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে ইস্যু EFTর অনেকগুলো অপশন আছে, সেই অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো রিসিভার ব্যাংক সার্চ এখানে দেওয়ার পরে দেখেন 61টি ব্যাংকের নাম চলে আসছে। এখানে তো আমি DBBL প্রথম কাটা, সেটা দিলাম। তারপরে হচ্ছে রিসিভার ব্রাঞ্চ সার্চ, আপনাকে কোন ব্রাঞ্চে DBBL-এর কোন ব্রাঞ্চে টাকা পাঠাবেন সেটা দিতে হবে। তো আমি সেখানে এখানে আপনাদেরকে দেখানোর জন্য বগুড়া দিলাম। বগুড়া দেওয়ার পরে দেখেন রিসিভার অ্যাকাউন্ট টাইপ, কী ধরনের অ্যাকাউন্ট, এটা সেভিংস নাকি কারেন্ট সেটা দিতে হবে। তো আমি সেভিংস দিলাম। তো তারপরে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার যেটাতে অ্যাকাউন্টে টাকা দিতে চাচ্ছেন সেটা দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনিতেই দিলাম। তারপরে রিসিভার নেম লিখতে হবে। তো রিসিভার নেম আমি এখানে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, সোহেল। সোহেল রানা লিখলাম। তারপরে দেখেন ট্রান্সফার অ্যামাউন্ট কত টাকা দিতে চাচ্ছেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য 20,000 টাকা উল্লেখ করলাম। আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী দেবেন। তো রেফারেন্স যেটা সেটাতে আপনার নাম দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দেখেন। তারপরে আপনার যে 6-ডিজিট যে পিন, সেই পিনটা দিয়ে সাবমিট করতে হবে। তো দর্শক, এখন আমি পিন দিয়ে সাবমিট করব। দর্শক দেখুন, আমি এখন সাবমিট দিচ্ছি। সাবমিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে EFT টু আদার ব্যাংক, ট্রানজ্যাকশন ডিটেলস, সোহেল রানা নেম, ব্যাংক হচ্ছে DBBL বগুড়া ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নাম্বার দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট নম্বর, আর অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা। তারপরে লাল খালিতে কিছু লেখা। তো এখানে মূলত বলা হচ্ছে যে আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন, ভুল কোনো ইনফরমেশন দেননি। তো ভুল ইনফরমেশন দিলে ইসলামী ব্যাংক এর জন্য দায়ী থাকবে না। তো দর্শক, তারপরে কনফার্ম বাটন প্রেস করবেন। তো দর্শক, আমি আপনাদেরকে একটি বিষয়ে একটু অবগত করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা EFTটা করবেন, অবশ্যই ব্যাংক যখন খোলা থাকবে, যেদিনকে ব্যাংক খোলা থাকবে সেদিনকে করতে হবে, অন্যথায় আপনারা EFT করতে পারবেন না, সেলফিনের EFT অপশনটা আসবে না। তো ঠিক আছে দর্শক, আপনারা কনফার্ম করলেই আপনার সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এবং ব্রাঞ্চে টাকাটা চলে যাবে। দর্শক, আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।